সোনালি কি পাগল হয়ে গেছে? না, সামান্য মেন্টাল ডিসঅর্ডার। একই তো কথা। এক কথা না, প্রায় সব মানুষের এরকম মানসিক সমস্যা থাকে। সোনালিরও আছে। আমাদের ধারণা সোনালি এই ডিসঅর্ডারের পেছনে আপনার কোনো ভূমিকা থাকতে পারে। আমার কারণে সোনালি পাগল হয়ে গেছে? আমি কি সে কথা বলেছি? তাই তো বললেন। যে আপনি কি ছোটবেলা থেকেই এরকম এলোমেলো কথা বলেন? মোটেও না, মোটেও আমি এলোমেলো কথা বলি না। আমি কখনো মিথ্যা কথাও বলিনি। তাই নাকি? ভেরি গুড। আচ্ছা মনে করে দেখেন তো, ক্লাস সিক্স এ সেভেন এ পড়ার সময় সোনালির সঙ্গে কি আপনার কোনো ঝগড়া হয়েছিল? ঝগড়া? আমি তো কারোর সাথে ঝগড়া করি না। আর ক্লাস সেভেনে ওঠার পর তো সোনালি অন্য সেকশনে চলে গেল, আর এখন তো যোগাযোগই নেই। ও ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি মেডিকেলে, কারণ সোনালি তো মেডিকেলে চান্স পায়নি। আচ্ছা সোনালি কি মেন্টাল হসপিটালে? না, এবার আমার কথা একটু মন দিয়ে শুনেন। সোনালির সঙ্গে আপু বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটা আপনার ভেঙে গেল কেন? কি জানি, দাঁড়ান এক মিনিট। রাইট, সোনালি একবার আমার উপর আক্রমণ করেছিল, কামড় দিয়ে রক্ত বের করে ফেলছে। পরের দিন আমি টিচারের কাছে বিচার দিয়েছিলাম। অনেকদিন হাতে দাগটা ছিল, এখন মিশে গেছে। কেন খামচি দিয়েছিল? আমি যেন ওকে কি বলেছিলাম। কি বলেছিলাম ঠিক মনে পড়ছে না। আপনি একটু মনে করার চেষ্টা করুন। এটা কি খুব ইম্পর্টেন্ট? খুব। এখন মনে পড়বে না, কিছু মনে করার চেষ্টা করলে আমার মনে পড়ে না, পরে মনে পড়ে। যখনই মনে পড়বে আমাকে জানাবেন। আশ্চর্য, ছোটবেলার একটা কথার জন্য সোনালি পাগল হয়ে গেল। তোকে বলেছিলাম না, আমার বাবা একটা নতুন গাড়ি কিনেছে, এটাই সেই গাড়ি। গাড়ি কেনার পর তোর অনেক দেমাক হয়েছে তাই না? কি বললি তুই? সত্যি তো, আজকে শেষ, তোর গাড়িতে আমি আর কোনোদিন উঠবো না। কেন? আমার বাবা আবার বলেছে তোর বাবা ঘুষ খায়, আর এই ঘুষের টাকায় সব কিছু আছে। নাহলে হঠাৎ করে গাড়ি বাড়ি এত কিছু কোথা থেকে আসলো? কি বললি? আমি কি বলবো, সবাই বলে তোর মা যেদিন মারা গিয়েছিল সেদিন ও তো রিক্সায় চড়তি, রিক্সায় চড়ে সব জায়গা যাতায়াত করতি, হঠাৎ করে এরকম একটা গাড়ি বাড়ি কোথা থেকে আসলো? আর তুই যে খাতা কলমে লিখিস, ওই খাতা কলম কেনারও কোনো টাকা ছিল না, এগুলো সবই ঘুষের টাকা। তোর বাবা সত্যিই ঘুষ খায়, আর ঘুষ খাওয়া মহাপাপ। তা জেনেও আমি তোর গাড়ি ধরছি, আমারও তো পাপ হচ্ছে। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে প্রচন্ড আগলে রেখেছে, আমাকে অনেক ভালোবাসতো বাবা। আমিও বাবার সম্পর্কে কোনো ধরনের কোনো কথা শুনতে পারতাম না, কিন্তু একদিন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে টুম্পা যা বলেছে সব সত্যি। তারপর হঠাৎ একদিন একটা নোবেলে পড়লাম, রূপা নামের ছোট্ট একটা মেয়ে তার বাবার উপর রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমার ইচ্ছা করতো আমিও রূপার মতো পালিয়ে যাব, কিন্তু কিভাবে পালাবো? আমি তো আমার বাবাকে ছাড়া থাকতে পারি না, আমার না স্কুলে যেতে ইচ্ছা করতো না, স্কুলে গেলে মনে হতো সবাই আমার দিকে তাকিয়ে তাকে হাসছে। ভাবো আমার বাবা কেন এমন হয়ে গেল। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতাম আমি আজ পালিয়ে যাব, রোজ ভাবতাম। আমার তোমাকে কেন পছন্দ হয়েছিল জানো? তোমাকে দেখে মনে হয়েছিল তুমি অনেক দূরে কোথাও থাকো,
তোমাকে এখানকার কারোর সাথে মানায় না, তুমিও এখানে থাকবে না। আর একদিন আমি তোমার সাথে তোমার এই দূরের জায়গাটায় চলে যাব। চলো না, আমরা পালিয়ে যাই, আমরা এখান থেকে পালিয়ে যাই। তুমি বিশ্বাস করো, আমরা এখন আজকে যদি না চলে যাই আর কখনো যেতে পারবো না। আমাকে নিয়ে চলো না, প্লিজ চলো না। যাবে